সালামু আলাইকুম গাইজ আমি টেকনিক্যাল আর সিয়া আর আজকে কথা বলবো সাতাশি করে সিটিও উইডো অ্যাড্রেস সাবমিশনের যে লিঙ্কটা আছে সেটা আমরা কীভাবে প্রোভাইড করব। তো যাই হোক আমরা সিটিও এই উইডোটা আমরা কমপ্লিট করতে পারবো আঠারো তারিখ পর্যন্ত মানে সামনের আঠারো তারিখ পর্যন্ত আমাদের চান্স আছে এই সিটিওতে আমাদের উইডো অ্যাড্রেস লিঙ্ক করা এবং আঠারো তারিখ কমপ্লিট হওয়ার পরে তারা অ্যানাউন্সমেন্ট করবে যে এখান থেকে আমরা কত টাকা পাচ্ছি এবং ডাইরেক্টলি আমাদের পয়েন্টটা কিন্তু ওয়ালেটে চলে আসবে এবং ওয়ালেট থেকে আমরা টাকাটা উইডো করে নিতে পারবো কোনো সমস্যা নাই চলে নাকি দেখে আসি এখানে কিভাবে আমরা ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করব তো প্রথম একটা কথা বলে দিচ্ছি সিটিওতে আপনার হচ্ছে কোরের যে অ্যাড্রেসটা আছে সাতোশী কোর কোরের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের সাবমিট করতে হবে তবে কোরের অ্যাড্রেস তো আমরা অনেক জায়গা থেকে পাচ্ছি তো সব জায়গা থেকে সাবমিট করার দরকার নাই আমি জাস্ট একটা সহজ উপায় দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় সেই জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনি লিখবেন বিডগেট ওয়ালেট ঠিক আছে বিআইটি জিইটি বিডগেট ওয়ালেটে আপনি চলে আসবে হ্যাঁ এইটা চলে আসার পরে এটা আপনি ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে এখানে আপনি ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনার সামনে দুইটা ইন্টারফেস আসবে যে আপনি এটা কিওয়ার্ড দিয়ে খুলতে যাচ্ছেন নাকি গুগল দিয়ে খুলতে যাচ্ছেন মানে কিলেস ওয়ালেট খুলতে যাচ্ছেন মানে এক কথা আমি সহজে বলে দিচ্ছি মানে ওই যে ট্রাস্ট ওয়ালেট খোলার সময় মেটামার্কস খোলার সময় কিছু কোড দেয় না মানে কিছু লেখা দেয় বারোটা ওয়ার্ড দেয় যে ওয়ার্ডটা সাবমিট করলে কিন্তু আপনার ওয়ালেটটা খুলে যায় কিন্তু এখানে দুইটা সিস্টেম আছে এই দুইটা সিস্টেম দেওয়ার কারণটা হচ্ছে আপনি অনেক সময় কোডটা ভুলে যান বা যেই কীওয়ার্ডগুলো দিয়েছে ওইটা ভুলে যান তো সেক্ষেত্রে আপনি এটা জিমেল দিয়েও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু জিমেল দিয়ে ক্রিয়েট করা তো প্রথমে একটা অপশন থাকবে যে কি ওয়ালেট আর একটা হচ্ছে কিলেস ওয়ালেট তো আপনি কিলেস লেস ওয়ালেটে যে জি মানে গুগলের উপর ক্লিক করবেন তারপর আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে ভবিষ্যতে কোনো দিন আপনার এই অ্যাকাউন্টটা হারাই যাবে এরকম কোনো চিন্তাভাবনা হবে না বা সাথেশি করে যতগুলো উইড্রো আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনি উইড্রোটা করতে পারবেন ঠিক আছে আচ্ছা এবার চলুন আমাদের কী করতে হবে আমরা ওয়ালেটটা খুলে ফেলেছি মানে ডাউনলোড করেছি ওয়ালেট খুলে ফেলেছি এখন আমাদের কী করতে হবে ওয়ালেট অপশনে যেতে হবে ওয়ালেট অপশনটা কোথায় এই দেখেন একদম নিচের দিকে ডান সাইডে যে অপশানটা আছে এই ওয়ালেট অপশানে যাবেন যাওয়ার পরে আপনি এখানে আচ্ছা একটু একটু ওয়েট করবেন এই যে আপনি এখানে একটা অপশান দেখতে পারবেন যে প্রত্যেকটা বিটিসি ইথেরিয়াম এরকম কিন্তু একটা অপশান দেখতে পারবেন ঠিক আছে এখানে সবগুলো কয়েন কিন্তু কিন্তু এখানে দেখতে পারবেন যে কোথাও কোর কয়েন নাই তা কোর কয়েনটা আনার জন্য আপনার কী করতে হবে এই যে ডান্স সাইডে যে প্লাস আইকন আছে আসে এখানে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে আপনি উপরে যেই টোকের নেম ওর কন্ট্যাক্ট এই জায়গাটা একটা ক্লিক করেন লিখবেন এখন কোর সিও আর কোর কোর লেখার পরে দেখেন কোর ওয়ালেটটা বা কোর অ্যাড্রেসটা কিন্তু অলরেডি চলে আসছে বাট এখানে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করে দেন প্লাস চিহ্নের উপর ক্লিক করে দিলে আপনার এই কোডটা কিন্তু সামনে অ্যাড হয়ে যাবে এই দেখেন চলে আসছে দেখছেন একদম আপনি ব্যাক করলেন ব্যাক করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে এইবার কি করতে হবে আপনি এই যে কোড যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলে এই যে রিসিভিং নামে একটা অপশন আছে ঠিক আছে এই রিসিভিং নামে যে অপশনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে এটা অ্যালাউ করে দেন সমস্যা নাই তারপরে লেটার আচ্ছা লেটার করে দিচ্ছি এবার দেখেন এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করলেন কপি করার পরে আপনি চলে যাবেন এবার আপনার ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এই যে আচ্ছা প্রথমে সাতশি করে ঢোকেন আপনি কিন্তু অলরেডি বিট ওয়ালেট থেকে করে অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিয়েছেন এবার কি করতে হবে সাতাশি করে আসতে হবে আসার পরে একটু ওয়েট করবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো সাবমিশন স্টার্টেড অলরেডি কিন্তু নোটিশ দিয়েছে এবার কী করতে হবে আপনার এবার কোরের মি অপশানে যেতে হবে মি অপশানে যাওয়ার পরে এখানে আপনার অ্যাসেড অপশান যেটা আছে এইটার উপরে একটা ক্লিক করে দেন ক্লিক করে দিলেই একটু ওয়েট করবেন ক্লিক করে দিলেই আপনি এই যে কই গেল সিটিও এই যে সিটিও ঠিক আছে এই জায়গাটা আপনি চলে আসবেন আসার পরে এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এই যে উইন্ডো মানে লিঙ্ক উইডো অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এবার দেওয়ার পরে উপরে যেই অ্যাড্রেসটা আপনি কোর্ট থেকে কপি করে আনছেন ওইটা আপনি এখানে পেস্ট করে দেন উপরে হ্যাঁ পেস্ট করে দিলেন এবার আপনার এই অ্যাকাউন্টের যে অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি সাবমিট করে দিবেন ঠিক আছে তো আমি আমারটা সাবমিট করে দিচ্ছি আপনি আপনারটা সাবমিট করবেন একটু ওয়েট করবেন ওকে তো আমার অ্যাসেট পাসওয়ার্ড যেটা আছে সেটা সাবমিট করেছি এবার সিটিও লিঙ্ক উইডিও অ্যাড্রেস যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন ঠিক আছে করার পরে এই যে কনফার্ম নামে যে অপশনটা আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না রাখবেন চেক করে দেখবেন না দেখলেও সমস্যা নাই কারণ আপনি তো ওইটাই তো কপি করছেন কনফার্ম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এবার দেখেন আপনার জিমেলে একটা কোড আসবে আপনার মানে যেই জিমেল দিয়ে এই সাতাশি কোড খোলা সেটাতে একটা কোড আসবে তো আমি একটু দেখি আমাদের কোডটা একটু আসুক একটু ওয়েট করি আমরা ওকে তো আমরা একটু ওয়েট করি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু চলে আসছে এবার আমরা এই কোডটার উপর মানে ওখানে ক্লিক করলাম জিমেলের উপর ক্লিক করলাম এই যে কোডটা এটা কিন্তু আমরা এখান থেকে কপি করব কপি করে এবার আমরা সাতাশি করে চলে আসবো আসার পরে এই যে নিচের যে জায়গাটা আছে এখানে আমরা পেস্ট করে দিব ঠিক আছে আমরা পেস্ট করে দিলাম এবার কম কনফার্ম নামে যে অপশানটা আছে কনফার্মের উপর ক্লিক করে দেন দেওয়ার পরে দেখেন সিটিও উইডো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল আপনার উইডো অ্যাড্রেস কমপ্লিট হয়ে গেছে এইবার আপনার যখন তারা এটা উইডো দেবে তখন আপনি ডাইরেক্টলি এই যে বিডগেট ওয়ালেট যেটা আছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে ওয়ালেট অপশানে ওয়ালেট অপশানে আসার পরে আপনি এখানে উইডোটা পেয়ে যাবেন কিন্তু ওই সিটিও সিটিওর যেই ব্লকসেন অ্যাড্রেস সেটা কিন্তু আমাদের প্লাস আইকন থেকে এটা অ্যাড করতে হবে সেটা পরের ব্যাপার আগেই না সেটা পরে অ্যাড করতে হবে তারপরে আপনি এখানে সব ডলার টলার দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে বাইন্যান্সে নিয়ে এটা কিন্তু সেল করে দিতে পারবেন তো এখন কথা হচ্ছে সিটিও কি মানে কত ডলার হবে বা এটার মানে উইডোটা আমরা আঠারো তারিখে সেট করলাম বা আঠারো তারিখ পর্যন্ত সেট করলাম এটা কবে নাগাদ এটা উইডো পাবো এগুলো সম্পর্কে কিন্তু কোনো কিছুই তারা জানাই নাই পরবর্তীতে এটা সম্পর্কে অ্যানাউন্সমেন্ট হবে যখন এটা আঠারো তারিখে সাবমিশন কমপ্লিট হবে তবে আমার জানা মতে হয়তো সিটিওর যেই সাবমিশন ডেটটা এটা হয়তো পাঁচ দিন সাত দিন বাড়াইতে পারে তারপরে আপনার কনফার্ম আসবে যে এই তারিখে আপনার এটা উইডোটা কমপ্লিট হবে ঠিক আছে তো এখন একটা ব্যাপার বলি অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি তো রেগুলার ভিডিও দেন না তো রেগুলার ভিডিও না দেওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে রেগুলার ভিডিও আসলে প্রতিদিন একটা আন্দাজে ভিডিও দিয়ে দিলাম বা যেটা নিয়ে কোনো সমস্যা না সেটা নিয়েও ভিডিও দিলাম এটা আসলে হয় না আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে প্রতি শুক্রবার একটা করে ভিডিও দেওয়ার জন্য এবং আর চ্যানেল যেটা আছে ইনকাম জোন ওখানে আমি চেষ্টা করব হয়তো ইম্পর্টেন্ট যে আপডেটগুলো আছে সেটা ওখানে দেওয়ার জন্য আর ইম্পর্টেন্ট আপডেট যদি খুব বেশি ইম্পর্টেন্ট থাকে তাহলে আপনি টেকনিক্যাল আরাফাত হবে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তীতে সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়া হবে তা আশা করি লিঙ্ক সাবমিটের যে ব্যাপারটা এটা আপনারা ক্লিয়ার হয়েছেন আর এটা অনেক প্রয়োজনীয় একটা ভিডিও ছিল এই জন্য কিন্তু ইনস্ট্যান্ট করে দিলাম আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজে কথা মনে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে